আগামী রবিবার 23শে জানুয়ারি দেশব্যাপী পালিত হবে নেতাজির 125তম জন্মদিবস। তার আগে ফুলিয়া চটকাতলার বাসিন্দা পদ্মশ্রী সম্মানে ভূষিত তাঁতশিল্পী বীরেন বসাক তাঁতের শাড়ির উপর ফুটিয়ে তুলেছেন নেতাজির ছবি। তাঁতশিল্পী বীরেন কুমার বসাক বলেন, কোরা সিল্কের উপর কালো সুতোর কাজের এমন শাড়ি তৈরিতে শিল্পীর সময় লেগেছে প্রায় 1.5 মাস। শাড়িটির দৈর্ঘ্য এবং প্রান্ত 3 ফুট। এই শাড়িটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় 15,000 টাকা। শুধু তাই নয়, বিভিন্ন সময় বিভিন্ন শাড়ির উপরে জামদানি কাজ করে নজর কেড়েছেন এই শিল্পী। কর্মজীবনে প্রথম 10 বছর শিল্পী তাঁত বোনার কাজের সাথেই যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি কাপড় ফেরি করে বিক্রি করেন। এছাড়াও দীর্ঘ প্রায় 50 বছর সময় ধরে জামদানি শাড়ি নিয়ে কাজ করে চলেছেন। গত বছর 9ই নভেম্বর তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। এছাড়াও তার ঝুলিতে রয়েছে রাষ্ট্রপতি পুরস্কার এবং জাতীয় পুরস্কার। 71 বছরের বয়সের এই শিল্পী নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা জানাতেই এই ভাবনা বলে জানান বীরেন কুমার বসাক। আগামী দিনে কলকাতার নেতাজি ভবনে শাড়ি তুলে দিতে চান এই শিল্পী। শাড়ির উপরেই ফুটিয়ে তুলেছেন তাঁতশিল্পী নেতাজির মুখবয়ব। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। নরেন্দ্র মোদী, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনাথ সিং, এরকম অনেক করেছি। যখন আমার যেটা মনে ইন্দিরা গান্ধী এনাদের ছবি সব আমার কাছে তৈরি আছে। এটা আমার অ্যাকচুয়াল শিল্পী, আমরা আমাদের ভাবনা চিন্তায় এই তাঁত শিল্পী কতটা ভালো কাজ করা যেতে পারে এবং কীভাবে করা যেতে পারে সেই চিন্তাভাবনা নিয়ে আমার 50 বছর কেটে গেল। এই 50 বছরের মধ্যে আমরা মোটামুটি সাকসেস হয়েছি। আপনাদের দয়ায়, আপনাদের ভালোবাসায় আমরা এগোতে পেরেছি। এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ যে আমরা এই শাড়ির উপরে একটা পদ্মশ্রী সম্মান যে পেয়েছি। আমরা দেশবাসীকে অনেক অনেক অভিনন্দন এবং আমাদের বস্ত্রমন্ডলকেও অভিনন্দন এবং আমাদের প্রধানমন্ত্রীকেও অভিনন্দন। এটা কোরা সিল্ক। কোরা সিল্ক মানে মুর্শিদাবাদের হাতে কাটা সিল্ক। হাতে কেটে যে সিল্কটা তৈরি হয় মুর্শিদাবাদের, বহু আগে থেকে এটা চলে আসছে মুর্শিদাবাদী সিল্ক। সেই সিল্কের উপরই আমি কাজটা করেছি। আর কাজটা হয়েছে সুতো দিয়ে। কতদিন সময় লেগেছে? এটা লেগেছে 45 দিনের মতো লেগেছে। তৈরি করে কতটা আনন্দিত আপনি? আনন্দ দেখুন, আমার আমাদের তো আনন্দ দেখুন, মাটির কোমরের কিসের আনন্দ আর কিসের কান্না? কিছু কান্না নেই। আজকে আমরা দুর্গ বানাবো, কালকে আপনারা ডুবাই দেবেন, আপনারা কাঁদবেন, আমরা আবার কালকে কালী বানাবো, কালী নিয়ে যাবেন, আবার কালকে ডুবিয়ে দেবেন। আমার কালীও আছে, কাল দেখতে পারেন সুন্দর কালী তৈরি করেছি আমি। তো আমাদের দুঃখটা কিছু নেই, কিন্তু আমরা শুধু মানুষের আনন্দতে আমরা আনন্দ। মানুষ যদি দেখে আনন্দ পায়, শান্তি পায়, ওটাই আমাদের বড় পাওনা। কারণ এইসবে পয়সা আমাদের তো আসে না, এগুলো আমাদের লাভবানের জন্য না, এগুলো আমাদের এমনি সব জায়গায় দিয়ে দিতে হয় বা দিয়ে দিই, এটাই। কিন্তু এটা আমার একটা হ্যাবিট বলতে পারেন, কেন দিচ্ছেন, কী কারণে দিচ্ছেন, এই কথার জবাব কিন্তু আমার কাছে নেই। আমার ইচ্ছা হলো আমি পাঠিয়ে দিলাম। যেমন আমি শেখ মুজিবুরকে তৈরি করেছি, ওটা বাংলাদেশে পাঠাবো। শেখ হাসিনাকে তৈরি করেছি, ওটাও আমি নিজে গিয়ে বাংলাদেশে দিয়ে আসবো। তো এটা আমার একটা ন্যাক বলতে পারেন। আমি ঠাকুর দেবতার উপর তো সবসময় করেই যাচ্ছি। আমি ঠাকুর দেবতার উপর ধরুন জগন্নাথ, কালী, রামকৃষ্ণ, এসব কিছু আমি করেছি। আমার সব কিছু আমার কাছে আমার স্টকে রয়েছে। আমি একটা মিউজিয়ামে করবো বলে এটা চেষ্টা করছি, কিন্তু আমার আর্থিক অবস্থার জন্য আমি মিউজিয়ামটা তৈরি করতে পারছি না। নাহলে আমার যা সংগ্রহশালায় যে আমার কাছে আছে, একটা মিউজিয়াম হয়েও আরও বেশি বেশি যাবে। কিন্তু আমার অর্থের অভাবে আমি এই 50 বছর 60 বছরের সাধনায় আমি কিছু করতে পারছি না। এটা আমার বড় দুঃখ আর কি। সামনেই তো 23শে জানুয়ারি, সেই উপলক্ষে কি এটা তৈরি করেছিলেন? হ্যাঁ, এটা সেরা উপলক্ষে তৈরি করেছি আমি। এটা আমার ছেলে অভিনব বসাক, ও একটু সাহায্য করেছে, ও এই মধ্যে ভালো এগিয়ে আসছে, ও ভালো কাজ করছে। আমি আশা করি সামনে ও আরও ভালো কাজ করবে। দেখি না, খেলা ওইদিকে দেখে আসে।